হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ঢাকা শহরের সকালের রাস্তার ভিডিও দেখাবো বলে এই ভিডিওটি বানাচ্ছি। আপনারা জানেন ঢাকা শহরের রাস্তাগুলোতে সবসময় জ্যাম থাকে, কিন্তু সকালের দিকে একটু ফাঁকা থাকে। ফাঁকা ঢাকার এই রাস্তার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আমি যাচ্ছি বনানী থেকে সাত রাস্তা পর্যন্ত, এবং প্রতিবারের ভিডিওর মতো এই ভিডিওতে থাকবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নাম এবং এলাকা পরিচিতি করে দেব আপনাদেরকে, এবং কোন জায়গায় কী পাওয়া যায় বিস্তারিত বলা থাকবে। বনানী পার হওয়ার পর এই জায়গাটার নাম হচ্ছে চেয়ারম্যান বাড়ি, এবং এরপরেই হচ্ছে সৈনিক ক্লাব, এবং এরপরেই হচ্ছে সামনের ডান দিকে ক্যান্টনমেন্টের দিকে যাওয়ার রাস্তা। যারা মিরপুর 14-তে যেতে চান তারা এই রাস্তাটি ধরে যাবেন এবং মিরপুর 10-ও যেতে পারবেন। চেয়ারম্যান বাড়ি এবং সৈনিক ক্লাব পার হওয়ার পরে আমরা মহাখালী ফ্লাইওভার দিকে যাব। মহাখালী ফ্লাইওভারটি বাংলাদেশের সর্বপ্রথম ফ্লাইওভার। মহাখালী ফ্লাইওভার ঠিক আগে এই দুইটি ভবন দেখছেন, একটি হচ্ছে সড়ক ভবন, আরেকটি হচ্ছে সেতু ভবন। মহাখালী ফ্লাইওভার এই নিচের এই জায়গাটির নাম হচ্ছে আমতলি। আপনারা যদি কখনো গুলশান একে যাওয়া লাগে তাহলে অবশ্যই এই জায়গাতে আসবেন, তারপর এই দিক দিয়ে যাবেন। আর মহাখালী মোড়ের এই জায়গাটিতে IEDCR যে ইদানিং যে আপনার করোনার যে আপডেট নিউজ দেওয়া হয় এই জায়গা থেকেই দেওয়া হয়। আর অনেক বিখ্যাত একটি প্রতিষ্ঠান রয়েছে ICDDRB, এবং অনেকে যে কুকুরে কামড়ে যে চিকিৎসা করা হয় এই হাসপাতালটি এদিকে আর কি। তারপর হচ্ছে ডানের দিকে যে রাস্তাটি গেছে এটা হচ্ছে ফার্ম গেটের দিকে। আপনার ইচ্ছা করলে এই রোড ধরে ধানমন্ডির দিকেও যেতে পারবেন। মহাখালী পার হওয়ার পর এই জায়গাটির নাম হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড, এবং এরপর হচ্ছে নাবিস্কো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কেমন হলো জানাবেন, ভালো থাকবেন।